তো বন্ধুরা আজকে থেকে কইছিলাম ডেলি ব্লগ করুম। তো আজকে আমার সুগারের সকালবেলা তো খানা টানা দিয়ে সেরা গেছি, সকালবেলা ব্লগ শুরু করছিলাম না। তো এখন দুপুর প্রায় 12:30 বাজে। তো এখন সুগারগুলাকে টিফিনের মতো বাড়ির যে ভাত রান্না করার পরে যে মাঠটা থাকে ওই মাঠটা আর গাছের যে কাঁঠালগুলা আমার ফালানি যা ওই কাঁঠালগুলা সবগুলা এখন শুকরকে খাওয়াই। তো এই যে এখানে আস্তা কাঁঠাল দিয়া দিছি, সিরাটি দেওয়া শুকরে খা। এখানেও ফ্যান ভাতের মারগুলা দিয়া দিছি। তো এটাতে দুপুরবেলা যা যা থাকে এগুলা দিয়া দেই। তারপরে গরটর যখন ওয়াশ করুম, ওয়াশ করে সেটা তারপরে আবার খাওয়ান দেবো। তো বাচ্চাটার আলাদা ওইখানে বাইরে দেই, ওইখানে খায়। যারা বাড়ির কাছে তরকারির আড়ৎ আছে, তরকারির আড়তে যদি সকালবেলা আপনারা যান, সকালবেলা গেলে খুব সস্তায়। যারা ব্রিডিংয়ের লেগে ফার্ম ফেটিংয়ের লেগে হয়তোবা এতটা প্রফিটেবল হইব কি না চেক করে চাইতে পারেন। তো ওইখানে 2-3 টাকা কেজি অনেক কিছু যেগুলা যখন অতিরিক্ত ফসল বেশি থাকে তখন খুব সস্তা পাওয়া যায়, সবসময় হয়তো বা পাওয়া যায় না। তো ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় এরকম অনেক কৃষক অনেক সবজি টবজি নিয়ে আয়ে যেগুলো বিক্রি করতে পারে না। আমি আগে আনতাম, এখন আনি না। তো যদি আপনারা ওইখানে এরকম অ্যাভেলেবেল থাকে আপনারা আনতে পারেন দেখা। এখন বিকাল প্রায় 3:00 বাজে। একটা আমার যে দরজাগুলো আছে বাঁশ দিয়া বানায় না, এটি এখনও লোহার লাগাইনি। তো যার লেগা এই দরজাটা আজকে এভাবে বাঁশ দিয়া বান্ধুন না, তো দরজাটা ভাঙিয়া সবগুলা শুকর বেরিয়ে গেছে, বেরিয়া এদিকে ঘুরতা ছিল। তো আমি যে খাওনটা দেই এরকম প্রায় ধরুন 1 কেজির কাছাকাছি দে। তো অনেকে কয় যে এরকম 1 ডিব্বা খাওন শুকুরের দিলে হয়নি। ট্রাইবেলরা দেখি আমরা যে বালতি ফুরাইয়া ফুরাইয়া একটা শুকুরের খাওন দেয়। তো বালতি ফুরাইয়া খাওন লাগে না, খাওনের ভিটামিন প্রোটিন সব কিছু ঠিক থাকলে এরকম 1 ডিব্বা দিয়া আর অল্প একটু দিলে 1 কেজি হয়ে যায়। তো মাইকটা দিলে হয়। তো 1 কেজি খাওন দিলে শুকুর আর খায় না। কি লেগে আমি কইতেছি দেখুন, এখন ওই শুকুরগুলা দেখুন সবগুলো ঘুমাইয়া রয়েছে, এটাও ঘুমাই যেতে আছে, খাওন ফুরে রয়েছে। আমি এখন শুকুরগুলো বাইরে যাবো না, ডিরেক্ট ঘরে ঢোকানোর লেগে খাওন সিটটা দিছিলাম। খাওনগুলো দেখুন যেমনিটি এমনি ফুরে রয়েছে, খাওন এটি খাই না, কারণ এটা কদুর আগে আমি সানটান করে খাওন টাউন দিয়ে গেছি। তো এটি সবগুলোর পেট ভর্তি, দেখুন সবগুলো ঘুমাই যেতেছে, ফিড যেমনিটি এমনি রয়েছে। যদি ফ্যাটে খিদা থাকতো তাহলে কিন্তু এই ফিডগুলা এটি সবগুলা খাইলে হইলে, ফিড এগুলো খাইতেই আছে না, কারণ সবগুলোর ফ্যাট ভর্তি। তো আমরা যে পরিমাণ খাওন দেয় তাতে বোঝা যায় যে সুগারের ফ্যাট একদম ভর্তি হয়ে যায়। 1 বালতি পরিমাণ খাওন দেওয়ান লাগে না, যারা 1 বালতি 1 বল ভর্তি করে খাওন দেয় সেরকম প্রয়োজন নাই, এটা থেকে বোঝা যাইতেছে। যেহেতু আমি ফুল ডে মানে সারাদিনে ব্লগ করব, সারাদিন কী কী করি সেগুলো সমস্ত কিছু তো দেখানো সম্ভব না। তো কিছু কিছু জিনিস যেমন সকালবেলা আমার কাজ শেষ করার পরে এখন নতুন করে নয়, আমি প্রায় 2017 থেকে ট্রেডিং করছিলাম কিন্তু সিরিয়াসলিভাবে করিনি এতদিন। তো এখন থেকে সিরিয়াসলিভাবে ট্রেডিং করছি। তো প্র্যাকটিস অ্যাকাউন্টে করতেছি এখন অবধি। তো এই যে ট্রেডিং কয়েকদিন আমি শর্ট ভিডিও আপলোডও করেছিলাম, তো হয়তোবা অনেকে দেখেছেন। তো আজকে বাজার এখানে ওপেন হয়েছিল। তো শেয়ার মার্কেট আপনারা যারা যারা জানেন, তো বাজার এখানে ওপেন হয়েছিল, তারপরে এই জায়গাটায় আমি কাজে ছিলাম। তো এই জায়গাটার কাছাকাছি আমি বাড়িতে আইছিলাম। তো আমি যে এখানে রেজিস্ট্যান্স লাইনটা এটারে ড্র করছিলাম না, এটার সাপোর্ট লাইন, এটারে বোধ হয় রেজিস্ট্যান্স লাইন। তো উপরে নিচে এটা ব্রেকআউট, আমি এই জায়গাতে ভাত খেতে গেছিলাম গা, যার লেগে এই ব্রেকআউটটা আমি পাইছি না, নাহলে এখানে একটা বড় প্রফিট করা যেত। তো এই প্রফিটটা আমি ভাত খেতে খেতে গেছে, যে বাজারটা এখান থেকে ডাউন হয়েছে, এখান থেকে এখানে নামছে। তো এটা আমি ধরতে পারছি না। তারপরে ভাত খেয়ে আসার পরে
এখানে আবার এটা মার্কেটটা উপরের দিকে মুভ করতেছিল, তো এটি এখানে একটা বিগ বার ক্যান্ডেল হয়েছে। তারপরে আমি এখানে ট্রেড নিয়েছিলাম, আজকে সকালে নিয়েছিলাম দুইটা, যেটা এদিকের কাছাকাছি কোন জায়গার জানি সকালবেলা নিয়েছিলাম, উডি কাজ করতে করতে ফাঁকে নিয়েছিলাম দুইটা ট্রেড, একটা প্রফিট হয়েছে একটা লস হয়েছে। তো এখানে এখানেও নেওয়ার পরে এটা আমি এখানে কিনছিলাম, এখানে সেল করছি প্রায় এতটুকু। এখানে একটা লাইন টানা হয়েছিল, এই লাইনটার কাছাকাছি যখন আইসে তখন আমি ছেড়ে দিছি, তো এদূর পর্যন্ত আমার প্রফিট হয়েছে। তো এখনো প্র্যাকটিস করতে আছি, এই মাস পুরা প্র্যাকটিস করুম, তারপরের মাসে থেকে 5-10 হাজার টাকা দিয়ে শুরু করুম। অনেকে কয়ে যায় শেয়ার মার্কেট একটা গ্যাম্বলিং, আসলে অনেক কিছু শেখার আছে, যারা শিক্ষণ ছাড়া করে তারা লেগে গ্যাম্বলিং মানে জুয়া, আর যারা শিক্ষা সেরা করে তারা লেগে শেয়ার মার্কেট মানে একটা বিজনেস। তো বিজনেসের মতো যারা করে তারা লেগে বিজনেস, যারা জুয়ার মতো করে তারা লেগে জুয়া। তো এইগুলা বহুতগুলার বহুতগুলা মিনিংস আছে, যারা যারা শেয়ার মার্কেট করেন অবশ্যই জানবেন, না হলে আস্তে আস্তে শিখবেন। তো আমিও এখনো পুরো পারি না, মোটামুটি আইডিয়া আছে, তারপরে এক্সপার্ট হওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কয়দিন এক্সপার্ট হইতে পারি। ডেলি আমি দেখামো আপনারে কোন জায়গায় প্রফিট হইতেছে কোন জায়গায় লস হইতেছে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা শেষ করতেছি এখানে ব্লগটা। এখন বিকাল প্রায় 4টা 5টা বাজে, মার্কেট বন্ধ হয়ে যায় 3টা 15-তে, তো মার্কেট আজকে ক্লোজ হয়ে গেছে এখানে। এখন বিকালবেলা আর কি ঘোরাটুরি ঘোরাঘুরি করুম, আজকে সারাদিনের কাজ শেষ। ধন্যবাদ আপনারা সবাইকে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য।